আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটি ফাউন্ডেশনের রিভিউ নিয়ে এসেছি, একদম ডিটেলসে আমি আলোচনা করব। যদি আপনার অ্যাকনি থাকে, অয়েলি স্কিন থাকে, ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম থাকে, সেক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা, আপনার শেড কীভাবে বুঝবেন এবং এটা সুইট প্রুফ কিনা, কতক্ষণ থাকবে, সব কিছু ডিটেলসে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে যে ফাউন্ডেশনটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, পোরলেস ম্যাট ফাউন্ডেশন, যেটা অয়েলি টু নর্মাল স্কিনের জন্য। তো প্রথমেই আসি, আমরা প্রথমেই যে কোনো কিছুর আউটলুক দেখে বিবেচনা করি। সো সেক্ষেত্রে এটার আউটলুকটা হচ্ছে একটা গ্লাস বোতলে, এটার যে ক্যাপটা সেটা হচ্ছে স্ক্রু ক্যাপ, এটা পেঁচিয়ে থাকে, একটু ঘুরিয়ে ওপেন করতে হয়। এই কাচের বোতলের জন্য এটাকে অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ লাগে, ক্লাসি লাগে, বাট এটা একদমই ট্রাভেল ফ্রেন্ডলি না। কারণ হচ্ছে এটার কোনো পাম্প সিস্টেম নেই, এটা ওপেন করে মানে এটা যদি সিকুইজ টিউব থাকতো তাহলে খুব সুন্দরভাবে এটা নেওয়া যেত, বাট এটা হাইজেনিক থাকে না, দেখা যায় ব্রাশ নিতে হয়, তো একটু এক্সট্রা ঝামেলা পোহাতে হয়, এভাবে ঢাললে তো পড়ে যায় বেশি। তো সেক্ষেত্রে যদি একটু পাম্প সিস্টেম থাকতো আই গেস এটা ভালো হতো। তারপর আসি এটার কভারেজের ক্ষেত্রে, এটা হচ্ছে মিডিয়াম কভারেজ, বাট আপনি এটা বিল্ড আপ করতে পারবেন আরও বেশি কয়েক লেয়ার অ্যাপ্লাই করে। আর এটার অ্যাপ্লিকেশনটা আমি একদম শেষে বলবো, কারণ অনেক কিছু আলোচনা করার আছে। তারপর আসি হচ্ছে, এটা হচ্ছে লেখাই আছে ম্যাট এবং পোরলেস, বাট এটা ট্রুলি ম্যাট না, মানে পুরোপুরি ফেসটাকে ম্যাট করে দেয় না। এখন যদি আপনার অয়েলি স্কিন হওয়ার পর ওইটা অ্যাপ্লাই করার পর মনে হয় যে স্কিনটা টানছে বা খুব বেশি ম্যাট লাগছে, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার স্কিনটা হাইড্রেটেড না, হাইড্রেশনের কমতি আছে, কারণ এটা একদমই ট্রু একদম ম্যাট না, ঠিক আছে? সেক্ষেত্রে হাইড্রেশন দরকার আপনার ফেসের জন্য, ডিহাইড্রেটেড স্কিন আপনার। তো তারপর স্মেলের ক্ষেত্রে আসি, এটা একটু স্লাইটলি সেন্ট আছে এটার মধ্যে, কিন্তু যখন আপনি এটা অ্যাপ্লাই করে ফেলবেন, যতক্ষণ অ্যাপ্লাই করতে থাকবেন ততক্ষণ মনে হবে একটা স্মেল আছে, বাট অ্যাপ্লাই করার পর এই স্মেলটা চলে যাবে। তো সেক্ষেত্রে যাদের স্মেল একদম সহ্য হয় না তারা এটা স্কিপ করতে পারে। তারপর আসি এখানে প্রোডাক্ট কী ক্লেম করেছে, ম্যাটিফাইজ অ্যান্ড রিফাইন্স পোর্স অ্যান্ড লিভস এ ন্যাচারাল সিমলেস ফিনিশ, আইডিয়াল ফর নর্মাল টু অয়েলি স্কিন, আওয়ার এক্সক্লুসিভ ফর্মুলা উইথ মাইক্রো পাউডার্স কন্ট্রোলস শাইন and blurs pores, leave a natural seamless finish, dermatologist tested, allergy tested, non-comedogenic. আচ্ছা, এখন এটা কতটুকু সত্য সেটা তো আমরা আলোচনা করার পর ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমরা সিদ্ধান্ত নিব। তারপর আসি যে এটা কি ক্রুয়েলিটি ফ্রি ব্র্যান্ড কিনা, না এটা ক্রুয়েলিটি ফ্রি ব্র্যান্ড না। ক্রুয়েলিটি ফ্রি অর্থাৎ আমাদের কোনো বিউটি প্রোডাক্টের জন্য অ্যানিমেলের উপর কোনো টর্চার করা হয়নি, তো এই ক্ষেত্রে আই গেস তারা এক্সপেরিমেন্ট করেছে অ্যানিমেলের উপর। এখন আসি এটার ইনগ্রিডিয়েন্টস নিয়ে, এটার মধ্যে 30টা ইনগ্রিডিয়েন্ট আছে, আর এটা হচ্ছে আপনি পিকচারই দেখতে পারবেন, আমি এখানে একটা পিকচার অ্যাড করে দিচ্ছি, বাট এটা ফ্রি অফ, এটার মধ্যে কী কী নেই আমি বলি, অ্যালকোহল নেই, অ্যালার্জেন্স নেই, গ্লুটন নেই, সালফেটস নেই, ফাঙ্গাল অ্যাকনি ফিডিং কোনো কম্পোনেন্টস নেই, মানে এটা ফাঙ্গাল অ্যাকনি সেফ, মানে ফাঙ্গাল অ্যাকনি হওয়ার মতো কোনো ডাইরেক্ট কোনো কম্পোনেন্ট নেই, সিনথেটিক কোনো ফ্রেগ্রেন্স নেই। আর এটার মধ্যে কী কী জিনিস এটার উপাদানে পাওয়া গেছে সেটা হচ্ছে কমেডোজেনিক কম্পোনেন্টস, প্যারাবিন, সিলিকন আর হচ্ছে গ্লাইকল। তো কমেডোজেনিক কম্পোনেন্টসের জন্য দেখা যায় কি, পোর্সটা ক্লগ হয়ে যায়, পোর্সটা ক্লগ হওয়ার কারণে ব্ল্যাকহেডস হয়, সেখান থেকে অ্যাকনি হয়, তো সেটার একটার কারণে আর অন্যগুলো হয়। আর প্যারাবিনস তো আমাদের স্কিনের জন্য ক্ষতিকর, মানে হচ্ছে কেমিক্যাল আছে অনেক বেশি। সিলিকনসের জন্য দেখা যাবে এটা ওয়াশ করতে দিলে অনেক সাবধানতার সাথে ওয়াশ করতে হবে, কারণ সহজে এটা ফেস থেকে চলে যাবে না, মানে খালি চোখে হয়তো মনে হচ্ছে যে এটা ওয়াশ হয়ে গেছে, বাট এটা ফেসের মধ্যে কিছু অংশ রয়ে যায়। তারপর আসি, এটা হচ্ছে একটা ন্যাচারাল লুক দেয়, বাট এটা অনেক বেশি অক্সিডাইজ করে, স্পেশালি যাদের অয়েলি স্কিন তাদের তো অনেক বেশি অক্সিডাইজ করে, সেক্ষেত্রে কেনার জন্য এভাবেও ফাউন্ডেশন তো অক্সিডাইজ করবেই, কিন্তু যাদের ফেসে বেশি প্রবলেম আছে, অ্যাকনি আছে, তাদের আরও বেশি করে। তো অক্সিডাইজ এটা দূর করার জন্য স্কিনটাকে ভালো মতো প্রেপ করে নিতে হবে, যত ধারাবাহিকতা আছে স্কিন কেয়ার করতে হবে, প্লাস হচ্ছে আপনাকে লাইট শেড কিনতে হবে ফাউন্ডেশনের। এখন আসি, অনেকে কমপ্লেন করেছে যে এটা তাদের পোর্সকে ক্লক করেছে, ব্ল্যাকহেডসের কারণ হয়েছে, অ্যাকনি হয়েছে। তো আমি তো বললামই যে কমেডোজেনিক যে কম্পোনেন্টসগুলো আছে সেটার জন্য দেখা যায় পোর্সটা ক্লক হয়, সেখান থেকে হয় ব্ল্যাকহেডস, সেখান থেকে হয় অ্যাকনি, এটা হতে পারে, ঠিক আছে? এখন আসি এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে।
এটা যেহেতু কোনো পাম্প সিস্টেম নেই আর আঙ্গুল এটার মধ্যে যদি দেই তাহলে তো এটা একদম মানে জীবাণুগুলো ঢুকে গেল। তো সেক্ষেত্রে কি করা যায়, এক তো হচ্ছে আপনি একটা আনুমানিক হাত দিয়ে ঢাললেন, অথবা একটা ব্রাশ, ছোট একটা ব্রাশ, আই ব্রাশ বা যে কোনো যেটা একদম ছোট একটা ব্রাশ নিয়ে সেটা আপনি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে, দেন আমি কী করি স্পঞ্জ দিয়ে, স্পঞ্জটা দিয়ে আমি অ্যাপ্লাই করি ফাউন্ডেশন। তো স্পঞ্জটা পানিতে একটু ভিজিয়ে ভালো মতো যখন এটা পুরোটা পানি সোক করে নেয় তখন এটা পুরোটা পানি মানে একদম ঝেড়ে, যাতে পানি না থাকে বিউটি ব্লেন্ডারটাতে, তারপর এটা দিয়ে হালকা হালকা প্রেস করে পুরো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করি ফেসে, দেন এটা পাউডার দিয়ে সেট করে নিই। আর এটা একটা সমস্যা হচ্ছে, এটা স্মাইল লাইনটাতে আছে, সেখানে একটু সেটেল হয়ে যেতে পারে, মানে মনে হয় যে বোঝা যাচ্ছে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে একটু পাউডার দিয়ে সেট করে নিতে হয়। এখন আসি এটা শেডের ক্ষেত্রে, শেডটা আপনি কী করে বুঝবেন, যেটা নাকি সবচেয়ে বড় প্রবলেম যে কোনো ফাউন্ডেশনের ক্ষেত্রে। একই তো আপনার স্কিন টোন বুঝতে হবে, এটার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, যদি আপনি চান আমি এই ধরনের একটা ভিডিও আলাদা তৈরি করব। আর এখন শর্টকাটের জন্য আমি একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মেবলিন ওয়েবসাইটের একটা লিঙ্ক, সেখানে গিয়ে আপনি একদম সিস্টেমই আছে যে আপনি একটা ডে লাইটে দাঁড়িয়ে একটা পিক ক্লিক করলে তারাই আপনাকে শেড বলে দিবে যে আপনার জন্য পারফেক্ট শেড কোনটা। অনেক ক্ষেত্রে এটা সঠিক হয়, তো আপনি সেটা করতে পারেন। এছাড়া আপনি যদি চান, আমি তো বললাম একটা ভিডিও আমি তৈরি করব, আপনি সেখান থেকেই আপনার স্কিন টাইপটা বুঝে গেলে, স্কিন টোনটা বুঝে গেলে, তখন আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে ফাউন্ডেশন ফাইন্ডার বিভিন্ন সিস্টেম আছে, এগুলো অ্যাপ্লাই করলে মানে ইনফরমেশনগুলো আপনি যদি ইনপুট করতে পারেন আউটপুট হিসেবে তারা আপনার সেটটা বলে দেবে। আর শেডগুলোর পিকচারটা আমি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে 40টা শেড আছে, মানে হচ্ছে সবার জন্য ফাউন্ডেশন আছে, ঠিক আছে, একদম স্কিন টাইপ বুঝে। বাট লাইট কিনতে হবে 2-3 শেড, কারণ এটা অনেক ডার্ক করে ফেলে স্কিনকে। তো এই ছিল আজকের ভিডিও, আমি A to Z। ও আচ্ছা, আসল কথাই তো বলা হয়নি যে এটার প্রাইসটা কত, কোয়ান্টিটিটা কত, 30 ml এর মতো থাকে। তারপর হচ্ছে এটা আপনি এটা প্রাইসটা ভ্যারি করে অ্যাকচুয়ালি কোথা থেকে কিনছেন, সবসময় অথেন্টিক জায়গা থেকে কেনার চেষ্টা করবেন, বিভিন্ন ফেসবুক পেজে গ্রুপে চোখ রাখবেন, সেখানে অনেক সময় সেলে 750-800 মধ্যেও পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে 1200 অনেক পেজে রাখে, সেক্ষেত্রে এটা একটু অ্যাভয়েড করতে হবে বিকজ এটা এত প্রাইসি না। তো 750-950 মধ্যে যদি আপনি কিনতে পারেন তাহলে আপনি মানে ঠিক হবে প্রাইসটা। তো এটাই ছিল আজকের ভিডিওটি, আপনার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কোনো ধরনের কোশ্চেন থেকে থাকলে সেটাও জানাবেন ওপিনিয়নগুলো। আর যদি এটা আপনি ট্রাই করে থাকেন, আপনার জন্য এক্সপিরিয়েন্সটা কেমন ছিল প্লিজ এটা শেয়ার করুন কমেন্ট সেকশনে, যাতে করে অন্যরাও পড়ে উপকৃত হতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই ক্ষেত্রে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকলে বললাম তো কমেন্ট সেকশন আছে, সেখানে আপনি জানাতে পারেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।